চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এদিন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। বিএম ডিপোতে কন্টেইনারের ভেতরে থাকা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। এর মধ্যে ঝুঁকিপূর্ণ 12টি কন্টেইনার নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার 60 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতের মধ্যে 26টি মরদেহ স্বজনদের কাছে ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে।